ব্যাংককে গিয়ে কখনো সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছেন পূজাচেরি, কখনো রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে, আবার কখনো ঘুরে বেড়াচ্ছেন শপিং মলে। অন্যদিকে একই রিসোর্টের বিভিন্ন লোকেশনে ক্যামেরা বন্দী হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান আহমেদও। মূলত দুই মাধ্যমের দুই অভিনয় শিল্পীর ফেসবুকে ঢু মারার পর বেশ কিছু ছবিতে এমন দৃশ্য সামনে আসে। তাই তো ভক্ত অনুরাগীদের প্রশ্ন, ব্যাংককে কি করছেন পূজা জোভান? বিস্তারিত প্রতিবেদনে। বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান লুকের ছবি দিচ্ছিলেন চিত্রনায়িকা পূজাচেরি, দিচ্ছিলেন নতুন হেয়ার স্টাইলের ছবিও। তাই অনুসারীরা ভাবছিলেন শাকিব খানের সঙ্গে তার আগামী ছবি মায়ার জন্য হয়তো লুক ঠিক করছেন পূজা। তবে এর মাঝেই হুট করে ব্যাংককে উড়াল দিলেন এ নায়িকা, ফলে সবার ভাবনা অন্যদিকে মোড় নেয়। কেউ ভাবছিলেন মায়ার শুটিং শুরুর আগে হয়তো অবসর যাপন করতেই পূজার ব্যাংকক সফর। অবাক করা বিষয়, সম্প্রতি বেশ কিছু ছবিতে দেখা গেল ব্যাংককে কখনো সুইমিং পুলে পা ডুবিয়ে বসে আছেন পূজাচেরি, কখনো রিসোর্টের ব্যালকনিতে দাঁড়িয়ে, আবার কখনো ঘুরে বেড়াচ্ছেন শপিং মলে। অন্যদিকে একই রিসোর্টের বিভিন্ন লোকেশনে ক্যামেরা বন্দী হয়েছেন ছোট পর্দার অভিনেতা জোভান আহমেদ, তার সঙ্গে রয়েছেন নাট্য নির্মাতা মাহমুদুর রহমান হিমিও। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব ছবিতে পূজা জোভানকে এক ফ্রেমে দেখা না গেলেও একই রিসোর্টে যে এসব ছবি তুলেছেন তা আন্দাজ করে ফেলেছেন সবাই। কিন্তু প্রশ্ন হলো, তারা একই লোকেশনে কি করছেন? মজার বিষয়, নেটিজেনদের এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় পূজা জোভান বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন। হিমির পরি নামের একটি ওয়েব ফিল্মের শুটিং করতে কয়েকদিন আগে ব্যাংককে পাড়ি জমান পূজা জোভান সহ অনেকেই। এছাড়া জানা যায় সাজু মুনতাসিরের গল্পে এর চিত্রনাট্য রচনা করেছেন রায়হান খান, আর এই ফিল্মে পূজার নায়ক জোভান। ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি জোভানের প্রথম কাজ। তবে কেমন গল্প হয়ে নির্মিত হচ্ছে পরি, এই বিষয়ে মুখ খুলেননি নির্মাতা।